হ্যালো বন্ধুরা, ফার্স্ট সেমিস্টারে এসসি তে শর্ট কোশ্চেন অ্যানসার নিয়ে চলে আসলাম, দেখেন অপরো ভিডিও। আসসালামু আলাইকুম। তো তোমার এই হচ্ছে 3 নম্বর পার্ট, মানে এটা যে শেষ পার্ট ইতিহাসের, এসসি ইতিহাস ফার্স্ট সেমিস্টার জেনারেলের। এটা হচ্ছে এসসি ইতিহাসের লাস্ট পার্ট, মানে শর্ট কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো যাদের এসসি ইতিহাস আছে তারা অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। তোমাদের ফার্স্ট ভিডিও এবং সেকেন্ড ভিডিও বড় কোশ্চেন 5 নম্বর 10 নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমার যদি ভিডিওটা দেখা না হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নেবে, বা কমেন্ট সেকশনে লিখে দেবো, কমেন্ট সেকশনে যেয়ে তোমরা দেখে নেবে ভিডিওটা, ভিডিওগুলো, ঠিক আছে। আজকে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার। এগুলো পড়লেই তোমাদের এর বাইরে কিছু পড়ার দরকার নেই, এর ভিতরেই তোমরা কমন পেয়ে যাবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো যারা থার্ড সেমিস্টার পরীক্ষা দিয়েছো তারা বুঝতে পারবে যে কীরকম কমন ছিল। 100% 100% কমন পেয়েছে অনেকে, কিছু সাবজেক্ট কিছু সাবজেক্টে 70-80 এরকম পেয়েছে। তো যাই হোক, যারা ভিডিও দেখে পড়তে অসুবিধা হবে তারা চাইলে পিডিএফ কপি ক্রয় করতে পারো। পিডিএফ মূল্য মাত্র 100 টাকার বিনিময়ে পিডিএফ কপি পেয়ে যাবে, ঠিক আছে। পার সাবজেক্ট 4টে সাবজেক্ট নিলে 400 টাকা, সমস্ত সাবজেক্ট প্রায় রেডি হয়ে গেছে। তোমরা চাইলে এখন থেকে পড়াশোনা স্টার্ট করে দিতে পারো, বা ভিডিও দেখে যারা পিডিএফ কিনতে পারবে না তারা ভিডিও দেখে পড়ে নেবে। ভিডিও দেখে পড়তে হলেই হবে কষ্ট করে, কিন্তু অনেকে ভিডিও দেখে পড়তে অনেক অসুবিধা হয়, সেই কারণে তাদের জন্য বলা হচ্ছে তোমরা পিডিএফ কপি নিতে পারো। এবং তার সঙ্গে বলে রাখি, তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে না রাখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমাদের প্রতিনিয়ত আপডেট পরীক্ষা আগে পর্যন্ত পেতে থাকবে। তোমরা চাইলে তোমরা চ্যানেলের ভিতরে দেখলে বুঝতে পারবে কী ধরনের আপডেট এই চ্যানেলের মাধ্যমে আসে। ফিফথ সেম তোমাদের ফোর্থ সেম বলে না, প্রতিটা সেমিস্টারের ভিডিও অনবরত আপলোড হতেই থাকে, সেই কারণে এখন সিক্স সেমের এক্সাম, যেহেতু সিক্স সেমের এক্সাম হবে সেহেতু সিক্স সেমিস্টারের পুরো প্রচুর ভিডিও দেওয়া আছে, এবং ওদের ভিডিও অল কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদেরও খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে, তোমাদেরও প্রায় কমপ্লিট হয়ে গেছে। সাবজেক্ট কি কয়েকটা সাবজেক্ট বাকি আছে, বাকি সব কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা যারা পড়াশোনা করতে যাও তারা তাড়াতাড়ি পিডিএফ কপি ক্রয় করে পড়াশোনা স্টার্ট করে দাও, ঠিক আছে। আশা করি তোমাদের প্রচুর হেল্প হবে। যাদের এসসি ইতিহাস আছে ফোর্থ সেমিস্টারের এসসি ইতিহাস আছে তারা একমাত্র ভিডিওটা দেখবে, আদার্সকে ভিডিওটা দেখা দরকার নেই। আর বাকি সাবজেক্টের ভিডিও অলরেডি করা আছে, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারবা, কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবা, লিঙ্ক দেবো দেখে নেবা, ঠিক আছে। তার সঙ্গে একটা কথা বলে রাখি, কোনো জায়গায় কিছু বুঝতে যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, এবং বন্ধু বান্ধবকে শেয়ার করে দেবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, তোমাদের লাইকের কমেন্টের উপর ডিপেন্ড করে ভিডিওগুলো আসবে, কারণ তোমাদের কতটুকু হেল্প করতে পারছে সেই হচ্ছে তোমাদের লাইক এবং কমেন্টের উপর ডিপেন্ড করেই পাওয়া যাবে, ঠিক আছে। তো এই ছিল আজকের মূল টপিকের ভিডিও, 2 নম্বরের কোশ্চেনের অ্যান্সার ফোর্থ সেমিস্টারের এসসি ইতিহাসের, এর সিলেবাস হচ্ছে বাংলা মিউজিক মিউজিয়াম, ঠিক আছে। তো এই যারা চ্যাপ্টার নিয়ে পড়ছো তারা অবশ্যই অবশ্যই এই ভিডিও দেখলে তোমাদের অনেকটাই হেল্প হবে, মানে পুরোটাই হেল্প হবে, এটা পড়লে আর কিছু পড়ার দরকার নেই। তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এইটুকুই, থ্যাংকস ফর ওয়াচিং অল ফ্রেন্ডস।